সকাল থেকেই একটা দুর্গাপুজো দুর্গাপুজো আমেজ, আর সেই আমেজটা আরও তাজা হয়ে গেল যখন আমি ঋত্বিকা চলে এলাম বরানগর নেতাজি কলোনি লোল্যান্ড সার্বজনীন দুর্গোৎসবে। আজ এখানে খুঁটি পুজো, আর এমবাজার প্রেজেন্ট জিও বাংলা শরৎ সম্মান 2019-এ আপনাদের স্বাগত। আমি ঋত্বিকা চলে এসেছি জিও বাংলা থেকে, তাই দেরি না করে চলুন জেনে নেওয়া যাক এই পুজোয়, এই দুর্গাপুজোর খুঁটি পুজোয় কী কী চলছে, চলুন। নেতাজি কলোনি লোল্যান্ড সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজোয় ইতিমধ্যে জিও বাংলা হাজির হয়ে গেছে, আর আমি আমার সাথে পেয়ে গেছি কিন্তু এই খুঁটি পুজো মানে এই ক্লাবের মহিলা সদস্যদের। চলুন তাদের সাথে কথা বলে নেওয়া যাক। আপনার নামটা মিলিল চৌধুরী। আচ্ছা, দুর্গাপুজোর আরম্ভ হয়ে গেছে খুঁটি পুজোর মাধ্যমে, কেমন উপভোগ করছেন এটা? দারুণ, ভীষণ আনন্দ হচ্ছে। আর কটা দিন পরেই মা আমাদের কাছে চলে আসবে। আর কটা দিন পরেই চলে আসবে আর কি। আচ্ছা, শপিং কি কমপ্লিট? চলছে, আরম্ভ হয়ে গেছে কি মোটামুটি? আচ্ছা, দুর্গাপূজাটা এখানেই কাটে? এখানেই কাটাই। আচ্ছা, পরের জনের কাছে চলে যাবো, আপনার নামটা জেনে নেব। মুনমুন চৌধুরী। আচ্ছা, ড্রেস সব সেম আর কি, রেড আছে কি সবই? রেড, হ্যাঁ রেড। আচ্ছা, কীরকম হচ্ছে? ফল কাটা আরম্ভ হয়ে গেছে, সাজানো গোছানো সব কিছু আরম্ভ হয়ে গেছে? প্রচণ্ডভাবে, সব আমরা সকাল থেকে রেডি করছি। সকাল থেকে রেডি? দুর্গাপূজায় কি মানে ঠাকুর দেখতে বেরোনো হয় না ক্লাবেই? ক্লাবে আমরা এখানেই এনজয় করি। আচ্ছা, পরের জনের কাছে চলে যাবো, আপনার নামটা জেনে নেব। সঙ্গীতা ঘোষ। আচ্ছা, কেমন লাগছে? খুঁটি পুজো থেকে মায়ের আগমন মনে হচ্ছে শুরু হয়ে গেছে আমাদের পাড়াতে। আজকে থেকেই আমাদের পুজো শুরু। আজকে থেকেই পুজো? হ্যাঁ, আমাদের পুজোর আনন্দ প্রত্যেকের মনের ভিতরে, ঘরে সবার, আজকে থেকেই আমাদের পাড়ায় পুজো শুরু। আর মানে দুর্গাপুজোটা কি এখানেই কাটানো হয় শুধু? আমরা প্রতিদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের প্যান্ডেলেই কেটে যায়। বাড়িতে ঘরে গিয়ে যে রেস্ট করবো তারও সময় আমাদের থাকে না। ইতিমধ্যেই আমাদের মধ্যে আমাদের দমদম লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ অধ্যাপক সৌগত রায়, তিনি আমাদের অনুপ্রেরণা, তিনি নির্দেশ দিয়েছেন যে বৃক্ষরোপণ করতে হবে। আমরা প্রত্যেক অতিথির হাতে একটি করে বৃক্ষ তুলে দিচ্ছি সে তাপস রায়কে সম্বর্ধিত করবার জন্য। আমরা বরানগর বিধানসভা কেন্দ্রের প্রিয় বিধায়ক, রাজ্যের মাননীয় মন্ত্রী সে তাপস রায়ের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাকে সম্বর্ধিত করলেন দিলীপ নারায়ণ বসু। রাখেন তাহলে আমাদের এই রাস্তাটা সুন্দর এবং সুন্দর হয়, এবং বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধিত করা হচ্ছে। এরপর আমরা আমাদের সাথে পেয়ে গেছি, আগেই বলবো স্যার আপনাকে জিও বাংলায় স্বাগত। আপনাকেও ধন্যবাদ, আপনাদের সব শ্রোতাদের ধন্যবাদ। নেতাজি কলোনি লোল্যান্ডের সার্বজনীন দুর্গোৎসবে এসে কেমন লাগছে? আমি প্রতিবারই নেতাজি কলোনি লোল্যান্ড সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজোয় আসি, উদ্বোধনে আসি। বরানগরের এই পুজো গত 8-10 বছরে একটা বিরাট খ্যাতি অর্জন করেছে, শিল্পসম্মত ভাবনার জন্যে, সুন্দর মণ্ডপের জন্যে, ভালো পরিবেশের জন্যে। তাই এবারও খুঁটি পুজো এসে আনন্দ হচ্ছে খুব। দুর্গাপুজো নিয়ে কি বলতে চাইবেন দর্শকদের? যে বাঙালির নিজস্ব জাতীয় উৎসব হচ্ছে দুর্গাপুজো, এই উৎসবকে আমাদের আরও তুলে ধরতে হবে, আরও সফল করতে হবে, আরও বেশি জাগ্রত করতে হবে। আনন্দটা সবার সঙ্গে দেখা করতে আসার, এই যে ভালোবাসা পাওয়ার লোভটা, এটাতেই সবকিছু হ্যান্ডেল হয়ে যাচ্ছে। খুঁটি পুজো অনুভব করলাম, তার সাথে কিন্তু পেলাম একটু বৃষ্টি, কেমন লাগছে? আপনাদের আরও আপডেট, পুজো সম্পর্কিত আপডেট দেখার জন্য চোখ কিন্তু রাখতেই হবে জিও বাংলায়। আমরা ধন্যবাদ জানাবো আমাদের স্পন্সার এমবাজার, অ্যাসোসিয়েট স্পন্সার জিএসটি দোষ, আউটডোর পার্টনার সম্পর্ক অ্যাডভার্টাইজিং, আইটি পার্টনার আর এন জে কনসালটেন্সি সার্ভিসেস, সেফটি পার্টনার
Ocean Cables Event Partner Concept and Creation. আর আরও আপডেট দেখার জন্য চোখ রাখুন জিও বাংলার পর্দায়। ক্যামেরায় চন্দর সঙ্গে আমি ঋত্বিকা, নমস্কার।